আসসালামু আলাইকুম আমরা এর আগের ভিডিওতে তালিকা পদ্ধতিতে প্রকাশ দেখেছি আজকে আমরা দেখব স্যাট গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করতে হয় তো এখানে দেওয়া আছে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন যেগুলো দেখতেছি প্রত্যেকটাই বিজুর সংখ্যা তো এক্ষেত্রে শুরু হয়েছে থ্রি থেকে এবং শেষ হয়েছে গিয়ে ইলেভেন এগিয়ে তো এখন আমরা এটাই কীভাবে স্যাট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো তা দেখে নিই যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে প্রকাশ করার জন্য এখানে এক্স বিলংস টু এন তারপর সাজদের দিতে হবে তারপর লিখতে হবে এক্স আমি দেখতেছি প্রত্যেকটা বিজুর সংখ্যা তো সেই কারণেই লিখব বিজুর সংখ্যা এবং এটা শুরু হয়েছে থ্রি থেকে এবং শেষ হয়েছে কি ইলেভেনে তো সেই কারণেই আমি লিখবো থ্রি ইজ লেজ ইকুয়েল এক্স ইজ লেস ইকুয়েল ইলেভেন বোঝায় তিনের চেয়ে বড় এগারোর চেয়ে ছোটো বা তিনের সমান বা তিনের চেয়ে বড়ো এগারোর সমান বা এগারোর চেয়ে ছোটো এই সংখ্যাগুলা যেগুলো হচ্ছে বিজুর সংখ্যা তো এটাকে আমরা এভাবেই স্যাট গঠন পদ্ধতিতে প্রকাশ করি যেখানে দুই দিকে দুইটা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা থাকে আবার এটাকে আমরা এভাবেও লিখতে পারি যেমন ওয়ান লেস দেন এক্স লেস দেন থার্টিন এবং আগের অংশ ঠিক থাকবে এক্স বিলংস টু এন এক্স বিজুর সংখ্যা এবং শর্তটা আমরা এভাবেও দিতে পারি তো এটা বলতে বোঝায় ওয়ানের চেয়ে বড়ো থার্টিনের চেয়ে ছোটো বিজুর সংখ্যার মানগুলো নিব এটা যেই কথা এটা একই কথা শুধু প্রকাশটা ভিন্নভাবে তো এটা হচ্ছে আমাদের স্যাট গঠন পদ্ধতি এখন আমরা দেখে নেব ইউনিয়ন এবং ইন্টারসেকশনের কাজ যেটা সেটের মধ্যে খুব গুরুত্বপূর্ণ এখন আমরা দেখিনি ইউনিয়ন এবং ইন্টারসেকশানের কাজ ইউনিয়ন হচ্ছে এই চিহ্নটাকে ইউনিয়ন বলা হয় লিখে দিই আমি ইউনিয়ন মানে কি এটা বলতে বোঝায় কমন আনকমন যা আছে সবগুলা প্রত্যেকটা উপাদান একবার একবার করে আসবে সহজে যেটাকে আমরা বুঝি লস আগু এবং ইন্টারসেকশন উল্টা ইউজ এটাকে এটাকে বলা হয় ইন্টারসেকশন যেটা শুধু কমনগুলো আসবে দুটো উপাদানের মধ্যে শুধু কমন উপাদানগুলো আসবে তো যেটাকে সহজে বলা হয় গ সাগ তো এখন আমরা দেখি ইউনিয়ন এবং ইন্টারসেকশনের কাজ যেমন প্রশ্নে দেওয়া থাকলো এ ইকাল টু টু থ্রি ফোর এবং বি ইকোয়াল টু ওয়ান টু এ সি ইকোয়াল টু টু এ বি এক্ষেত্রে আমাদের কাজ করতে বলল যে এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করো তো এক্ষেত্রে এক্ষেত্রে আমরা কীভাবে তো আমরা এখন দেখে নেই এ ইউনিয়ন বি এর কাজ কিভাবে করতে হয় তো এখানে এর উপাদান দেওয়া আছে তো এর উপাদানগুলো আমরা শুরুতে লিখে নিব। টু থ্রি ফোর তারপর মাঝখানে দেওয়া আছে ইউনিয়ন তারপর দেওয়া আছে বি তো এখন আমার বিয়ের উপাদানগুলো নেই ওয়ান টু এ তো এখন আমি বলছিলাম ইউনিয়ন বলতে বোঝায় যে কমন আনকমন যা আছে সবগুলো উপাদান থেকে একটা একটা করে আসবে তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টু থ্রি ফোর ওয়ান টু এ দুটার মধ্যে কমন আসে টু তো দুইটা উপাদান থেকে একটা আসবে তারপর হচ্ছে টু এর পরে আসে থ্রি ওয়ান এ ফোর প্রত্যেকটা উপাদানই এখানে আসবে তো এক্ষেত্রে আমরা ওয়ান লিখবো টু থ্রি ফোর এ এটা হচ্ছে আমাদের ইউনিয়ন তো আমাদের ইউনিয়নের কাজ এভাবেই করতে হয় যদি এটার মধ্যে আবার বলে যে এ ইন্টারসেকশান বি করো তো সেই ক্ষেত্রে আমাদের কাজ হবে আবার এর উপাদান লিখবো টু থ্রি ফোর ইন্টারসেকশান ওয়ান টু এ ইন্টারসেকশন বলতে বুঝি যে শুধু কমনগুলা দুইটার মধ্যে যেটা শুধু কমন থাকবে এটাই নিব তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটার মধ্যে কমন শুধু টু আছে তো এই ক্ষেত্রে আমরা শুধু কমনটা নিব আর কোনো উপাদান কমন নাই শুধু টু তো এই ক্ষেত্রে ইন্টারসেকশান এই ইন্টারসেকশান বিয়ের মান হবে শুধু টু তো আজকে আচ্ছা তো এইগুলার মধ্যে কি অ্যানসার কথাটা কি লিখে লাগবে এই যে ইন্টারসেকশনের মান বের করলাম টু সে এই জায়গায় কি অ্যান্সার লিখতে হবে অথবা এই ইউনিয়ন বিয়ের মান বের করলাম ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা এ জায়গায় কি অ্যান্সার কথাটা লিখতে হবে না চলবে জি লিখে দিলে ভালো হয় আর কি লিখে দিলাম তাহলে আমরা এই জায়গায় শেষ করলাম জি ধন্যবাদ